আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এটা হচ্ছে আমার ছোট বোনের নাক। তো ওর নাকে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক হেডসে ভরে গিয়েছে, সেই সাথে ওর নাকে একটা ব্রণের মতো হয়েছে। তো যখন ওর মুখে এগুলো ছিল তখনই আমি এই ভিডিওটা করে রেখেছি এবং আমি এটা নিয়ে পোস্টও করেছিলাম যে ওর মুখে এটা হয়েছে, তো ওর মুখে স্ক্রাব ব্যবহার করা হবে। তো স্ক্রাব ব্যবহার করার পরে কি হয় সেটা আপনাদেরকে জানাবো বলেছিলাম, তো আজকে আমি সেটা আপনাদেরকে জানাবো। তো এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর বর্তমান নাকের অবস্থা। তো এখন দেখতেই পাচ্ছেন আগের থেকে 70% ব্ল্যাক হেডস কমে গেছে, প্লাস ওর নাকে যে ব্রণটা ছিল সেটাও কিন্তু এখন নেই। তো কীভাবে এটা দূর করলাম সেটাই এখন বলবো। তো সবার প্রথমে কিছু কথা বলতে চাই, সেটা হলো আপনি যতই যা ব্যবহার করেন না কেন সবসময় চেষ্টা করবেন স্কিন কেয়ারটা মেনটেন করার। প্রথমত আমার ছোটো বোন একটি স্যালিসালিক অ্যাসিডযুক্ত ফেস ওয়াশ ব্যবহার করেছে যেটাতে 2% স্যালিসালিক অ্যাসিড আছে। তো স্যালিসালিক অ্যাসিডও কিন্তু ব্ল্যাক হেডস, অ্যাকনি, হোয়াইট হেডস এগুলো দূর করতে সাহায্য করে এবং পোর ক্লিন করতে সাহায্য করে। এজন্য স্যালিসালিক অ্যাসিড ফেস ওয়াশ দিয়ে সে মুখটাকে সকালে এবং রাতে ওয়াশ করত। ফেস ওয়াশ করার পরে সে নাকে স্ক্রাব ব্যবহার করেছে। তবে যেখানে ব্রণ আছে ব্রণের উপরে কিন্তু স্ক্রাব ব্যবহার করা যাবে না, ওকে? আপনার মুখে যদি ব্রণ থাকে তাহলে যেখানে ব্রণ আছে ওই জায়গাটা স্কিপ করে যেখানে ব্রণ নেই শুধু ওই জায়গাতে আপনি স্ক্রাব ব্যবহার করতে পারবেন, ওকে? তো স্ক্রাব ব্যবহার করার উপকারিতা কী, কেন ব্যবহার করবেন এটা একটু বলে নিই। স্ক্রাব ত্বকের মৃত কোষ দূর করে, ত্বককে নিঃশ্বাস নিতে সাহায্য করে, পাশাপাশি রুক্ষ ত্বককে কোমল করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তথা ত্বক পালিশ করার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ত্বকের উপরিভাগে থাকা হালকা দাগ ও ময়লা দূর করতে সাহায্য করে। স্ক্রাব আমাদের নাকের হোয়াইট হেডস ও ব্ল্যাক হেডস সরাতে খুব কার্যকরী ভূমিকা পালন করে। তো সে 1 মিনিটের মতো স্ক্রাব দিয়ে নাকের চারপাশে আলতোভাবে ম্যাসাজ করেছে। এরপরে সে টোনার ব্যবহার করেছে। টোনার ব্যাপারটা হলো অপশনাল, আপনি চাইলে ইউজ করতে পারেন না চাইলে না, তবে টোনার ব্যবহার করা অনেক ভালো। এরপরে সে ফুল ফেসে একটা ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছে। ময়শ্চারাইজার ক্রিমও কিন্তু এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, আপনার স্কিন টাইপ যেমন স্কিন টাইপের সাথে মিল রেখে আপনি সেরকম একটি ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করবেন। তারপরে সে নাকের উপরে বেনজল পারক্সাইডের 10% অ্যাকনে জেল ব্যবহার করেছে। জেলটা কিন্তু পুরো মুখে সে লাগায়নি, শুধুমাত্র যেখানে ব্রণটা ছিল ওই ব্রণটার উপরেই সে জেলটা লাগিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমার ছোট বোনের নাকের ব্ল্যাক হেডস ও ব্রণ দূর করে দিলাম। আর এই প্রোডাক্টগুলো কোথায় পাবেন? স্কিন কেয়ারের সমস্ত প্রোডাক্ট আপনারা পাবেন আমাদের কাছে। আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন, স্কিনের যে কোনো প্রবলেম থাকলে সেটা আমাদের সাথে শেয়ার করবেন, বিস্তারিত লিখে পাঠিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।